আজকের ভিডিওতে আমরা এক বয়স্ক ভদ্রলোক এবং তার নাতির গল্প আপনাদেরকে শোনাব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই বয়স্ক ভদ্রলোকের জীবনের ঘটনার সঙ্গে আমরা আমাদের জীবনেরও অনেক মিল খুঁজে পাব। এই গল্পে আমরা এমন পাঁচটি সিদ্ধান্তের কথা শুনব যেটি আপনি মেনে চললেও ভবিষ্যতে আর আপনাকে আফসোস করতে হবে না। একটি গ্রামে এক বয়স্ক ভদ্রলোক ছিলেন, যাকে গ্রামের সব লোকেরা খুব মান্য করে চলত। কোনো সমস্যা হলে এসে পরামর্শ নিত। একদিন সেই ভদ্রলোকের তরুণ নাতি তাকে জিজ্ঞেস করল, দাদু, আমরা জীবনে অনেক কাজ করে ফেলি, যেটি করার সময় তো ভালোই মনে হয়, নিজের ভুল বোঝা যায় না, কিন্তু পরে গিয়ে আফসোস হয়। যেমন নেশা করা, রেগে গিয়ে মানুষকে খারাপ কথা বলা। তুমি আমাকে এমন কিছু সিদ্ধান্তের কথা বলে দাও যেগুলি ভবিষ্যতে যদি মেনে চলি তাহলে আর আফসোস করতে হবে না। ছেলেটির দাদু তখন বললেন, আমি নিজে এবং আমার চারপাশের মানুষকে এমন কিছু সিদ্ধান্ত নিতে দেখেছি, পরে তার জন্য খুব আফসোস করেছি। এরকম পাঁচটি সিদ্ধান্তের কথা আজ আমি তোমাকে বলবো, যা জীবনে মেনে চললে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, জীবনটা আরও অনেক সুন্দর হবে। নাম্বার ওয়ান, ভয় পেয়ে কিংবা কমফোর্ট জোনের মধ্যে থাকার জন্য জীবনে আসা সুযোগ হাতছাড়া করে দেওয়া। অনেক সময় আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে হোক কিংবা কোনো সম্পর্কের ক্ষেত্রে, কখনো কখনো ভয় পেয়ে বা কমফোর্ট জোন ছেড়ে এক্সট্রা কিছুটা চেষ্টা করতে হবে সেই ভেবে সেই সুযোগটাই হাতছাড়া করে দিই। সম্পর্ক আর ক্যারিয়ার এই দুই ক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়াটা কখনো কখনো কঠিন হয়ে পড়ে, কিন্তু সব থেকে বড় আফসোসের কারণ তখন হয় যখন আমাদের চোখের সামনে সুযোগ আসে, আবার আমাদের একটি ভুল সিদ্ধান্তে সুযোগটি হাতছাড়া হয়ে যায়, কিন্তু অন্যজন যখন সেই সুযোগটি কাজে লাগিয়ে নেয় তখন আমরা আফসোস করি আর ভাবি, তখন যদি একটু সাহস দেখিয়ে সিদ্ধান্তটি নিয়ে ফেলতাম তাহলে আজ আমরাও এতটা খুশি থাকতাম বা সফল হতাম। এরকম আফসোসের হাত থেকে বাঁচতে হলে আমাদের উচিত জীবনে আসা কোনো সুযোগকেই হাতছাড়া না করা। সুযোগ এলে আমাদের উচিত অন্তত একবার সেই সুযোগকে কাজে লাগানো। হয় আমরা সফল হব, না হয় অসফল, কিন্তু যদি আমরা একবারও চেষ্টা না করি তখন সারা জীবন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। নাম্বার টু, আমাদের ভাগ্য নির্ধারণ অন্য কাউকে করতে দেওয়া। আমরা আমাদের জীবনের সব থেকে বড় ভুল করি তখন, আমরা আমাদের ভাগ্য যখন অন্য কাউকে নির্ধারণ করতে ছেড়ে দিই। মনে রাখবেন, আপনার ভাগ্য নির্ণয় করার অধিকার শুধুমাত্র আপনারই আছে। যখনই আপনার ভাগ্যের চাকা অন্য কারোর নির্দেশে ঘুরবে বা আপনি কাউকে সেই সুযোগ করে দেন, তাহলে সাময়িকভাবে আপনি চাপমুক্ত থাকলেও পরবর্তীকালে এটি আপনার জন্য খারাপ ফল দেবে। আপনার সব কাজ নির্ভর করবে অন্যের উপর, আপনার নিজস্বতা বলে আর কিছুই থাকবে না। অন্যরা যেভাবে আপনাকে চালাবে আপনাকেও সেভাবেই চলতে হবে। আপনার জীবনের নীতি, ধর্ম এবং স্বপ্ন অন্য কারোর পক্ষে বোঝা সঠিকভাবে সম্ভব নয়। এটি যদি কেউ সঠিকভাবে বোঝে সেটি কেবল আপনিই পারবেন। মনে রাখবেন, আপনি যদি নিজের স্বপ্নের জন্য কাজ না করেন তাহলে আপনাকে অন্যের স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে। তারা নিজেদের ভাগ্য নির্ধারণের জন্য আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে, আর আপনার ভাগ্যের সুতো নিজের হাতে রাখবে। জীবনের ছোটোখাটো সিদ্ধান্তগুলি কোনো ভরসাযোগ্য ব্যক্তির উপর ছাড়া যেতে পারে, কিন্তু জীবনের বড় সিদ্ধান্ত যেগুলির উপর আপনার স্বপ্ন, স্বাধীনতা আর আপনার খুশি জড়িয়ে আছে, সেই সব সিদ্ধান্তগুলি সবসময় নিজেই নিন। এতে আপনার নেওয়া সিদ্ধান্তের দায়িত্ব আপনারই থাকবে। ভবিষ্যতে এই আফসোস থাকবে না যে সেদিন যদি নিজের জন্য এই সিদ্ধান্তটি নিতে পারতাম তাহলে আজ হয়তো অনেক কিছুই বদলে যেত। নাম্বার থ্রি, কাজ নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়া। অনেক সময় আমরা কাজ নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি, যার ফলে যারা আমাদের সত্যিই কেয়ার করে, যেমন আমাদের পরিবারের লোকজন, বন্ধুবান্ধব, তাদেরকে এক ফোঁটা সময় দিই না। জীবনের সবথেকে মূল্যবান মুহূর্তগুলো আমরা এখানেই হারিয়ে ফেলি। আমরা ক্যারিয়ার আর নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে পরিবার আর বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাতেই ভুলে যাই। জীবন খুবই সুন্দর, কিন্তু জীবন সবথেকে বেশি সুন্দর তার যা
জীবনের অ্যালবামে তার পরিবার, বন্ধুবান্ধব এবং কাছের মানুষের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হিসেবে জমা হয়ে আছে। কিন্তু জীবনের ব্যস্ততায় অনেক সময় এই অ্যালবামটি ফাঁকাই থেকে যায়। আর এই অ্যালবামের শূন্যতা আমরা তখন বুঝতে পারি না যখন আমাদের বয়স কম থাকে। ধীরে ধীরে বয়সের সঙ্গে সঙ্গে বা খারাপ সময়ে যখন কাউকে পাশে দরকার হয় তখন আমরা বুঝতে পারি। বয়স বাড়লে টাকার থেকে বেশি সুন্দর মুহূর্তের দাম অনেকটাই বেড়ে যায়, কিন্তু তখন আর আমাদের কাছে কোনো উপায় থাকে না। এই জন্য সময় থাকতে আমাদের কাজের পাশাপাশি কাছের মানুষদেরকে সময় দেওয়া উচিত। নাম্বার 4, খারাপ সময়কে মেনে নিন। যখন আমরা কোনো কাজ করা শুরু করি সাথে সাথেই কিন্তু তার ফল পাই না, আর ঠিক তখনই কিন্তু আমরা কাজটি ছেড়ে দেওয়ার কথা ভাবি বা হাল ছেড়ে দিই। এটা একদমই ঠিক নয়। আপনাকে পরিশ্রম করে যেতে হবে। সফলতা আজ অবধি কেউ রাতারাতি পেয়ে যায়নি। যে কাজটি আপনি ভালোভাবে পারেন, লোকে যাই বলুক না কেন, নিজের সবটুকু উজাড় করে কাজটি করে যান। পরিশ্রম তার ফল একদিন নিশ্চয়ই দেবে। আর ধরে নিন আপনার সিদ্ধান্তটি ভুল ছিল, সেটি মেনে নিতে শিখুন। ভুল মানুষের হতেই পারে, সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে। আর সেটি ঠিক করার ইচ্ছে আমাদের কতখানি তার উপর নির্ভর করছে মানুষের ভবিষ্যৎ। নাম্বার 5, ভুল শোধরানো। কাউকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি কখনো পরীক্ষাতে ভুল করেছো বা কোনো মানুষের সঙ্গে ভুল ব্যবহার করেছো যেটি পরে বুঝতে পেরেছো, এমন কেউ নেই যে বলবে সে এই ভুলগুলি করেনি। অনেক সময় আমরা অনেক মানুষের উপর বিনা কারণেই চিৎকার করে উঠি, পরে মনে হয় এরকম করাটা উচিত হয়নি। এই ভুলগুলি সাধারণত কম বয়সে আবেগপ্রবণ হয়ে মানুষের হয়ে থাকে। কিন্তু সবথেকে ভালো জিনিস হলো জীবন আমাদেরকে সেই ভুল শোধরানোর একটা সুযোগ নিশ্চয়ই দেয়। যেমন পেন্সিলের সাথে রাবার থাকে, যার সাহায্যে আমরা আমাদের ভুলগুলি শোধরাতে পারি। কিন্তু কিছু ভুল আছে যেগুলি ঠিক করা কখনো সম্ভব হয়ে ওঠে না। তাই তো আমরা অনেকেই বলে থাকি ভুল করাটা প্রকৃতির নিয়ম। এমন কেউ আছে যে ভুল করে না? নিজের ভুল মেনে নেওয়াটা আমাদের সংস্কৃতি বা শিক্ষা। আমি ভুল করেছি এটা অনেকেই মেনে নিতে পারে না, আর সেই ভুল শুধরে নেওয়াটা প্রগতি বা উচ্চ মানসিক গুণ। আমরা যদি কোনো ভুল স্বীকার করি আর সেটি ঠিক করার চেষ্টা করি তাহলে আমাদের জীবনটা আরও অনেক সহজ আর সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ডেইলি এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ লাইফ লেসন স্টুডিও ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।